আছেন কিনা, এবং একই সাথে জানতে চাই যে আজ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে এরপর মামলার পরবর্তী ধাপগুলো কি? হ্যাঁ, তানিয়া বেগম খালেদা জিয়া এসে পৌঁছেছেন মিনিট বিশেক আগে, অর্থাৎ 11:40 দিকে বেগম জিয়া আদালত চত্বরে এসে পৌঁছেছেন। আপনি কি এর আগের সংবাদ সংযোগেও জানিয়েছিলাম যে আসলে আদালত কিন্তু, অর্থাৎ ডক্টর আখতারুজ্জামান কিন্তু 10:00 আদালত শুরু হয়, তিনি কিন্তু 10:00 মধ্যেই চলে আসেন, বেগম জিয়া এসেছেন 11:40 দিকে। অর্থাৎ এখন যে এজে মোহাম্মদ আলী, যে সাবেক অ্যাটর্নি জেনারেল, তিনি বেগম খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন, এবং কি যুক্তিতর্ক উপস্থাপন করছেন এর আগে যে বেগম খালেদা জিয়ার আইনজীবী প্যানেলের সদস্য জাকির হোসেন ভূঁইয়া, তিনি জানিয়েছেন যে, যেটি আপনিও বললেন, যে যুক্তিতর্কটা হচ্ছে যেমন জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যে কাগজপত্র, সে কাগজপত্র একেবারেই ভুয়া এবং জাল জালিয়াতির মাধ্যমে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই বেগম খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান, যে অন্য অন্যদেরকে এই মামলা দুটিতে অভিযোগ করা হয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে যে নথিপত্র গুলো জমা দেওয়া হয়েছে আদালতে, তাদের, অর্থাৎ খালেদা জিয়ার আইনজীবীর বক্তব্য অনুযায়ী সেই কাগজপত্র ভুয়া, জাল জালিয়াতির মাধ্যমে হচ্ছে। আপনি আরেকটা জিনিস জানতে চেয়েছেন যে মামলার পরবর্তী প্রক্রিয়া কি, মামলার পরবর্তী প্রক্রিয়া যখন যুক্তিতর্ক শেষ হয়ে যাবে, শেষ দিন আদালত একটি রায়ের দিন ঠিক করবেন, যেদিন এই জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে, এবং বেগম জিয়ার আইনজীবী, দুদকের আইনজীবীর সঙ্গে কথা বলে যেটি নিশ্চিত হয়েছে, হয়তো এই মাসের ভেতরেই, অর্থাৎ জানুয়ারির মধ্যেই যুক্তিতর্ক শেষ হয়ে যাবে, এবং আমরা জানুয়ারির মধ্যেই একটি রায় সংক্রান্ত কোনো একটি আদেশ ডক্টর আখতারুজ্জামানের আদালত থেকে পাব। অর্থাৎ এই মামলা দুটির কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে, একেবারেই শেষ পর্যায়ে, যুক্তিতর্ক শেষ হলে আমরা মামলার বিচারের যে রায় সেটি আমরা জানতে পারবো। এর মধ্যে কিন্তু রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন, যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন। আদালত কি দেন সেটি হলো পরবর্তী ব্যাপার, যে আসলে আদালত এই মামলার রায় কি, কখন এবং কবে ঘোষণা করেন, সেটি আসলে যুক্তিতর্ক শেষ হতে হবে। যুক্তিতর্ক শেষ হলে আমরা এই মাসের মধ্যেই হয়তো একটি রায়ের তারিখ, সম্ভাব্য তারিখ পেয়ে যেতে পারবো। তানিয়া, অসংখ্য ধন্যবাদ মহিম মেজান। আমরা নিশ্চয়ই আজকে যে যুক্তিতর্ক উপস্থাপন চলছে